হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। আপনাদের সবাইকে স্বাগতম আরও একটা লেটেস্ট রেসলিং নিউজ এবং আপডেট ভিডিওতে। অনেকদিন পর নিউজ ভিডিও বানাচ্ছি, তাই সবাই অবশ্যই বেশি বেশি লাইক করবেন। আর হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ খুব দ্রুতই আমরা কমপ্লিট করতে যাচ্ছি 150,000 সাবস্ক্রাইবার। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসলিং নিউজ। আমাদের আজকের প্রথম নিউজটি হচ্ছে দ্য ফিন্ড ব্রেওয়েথ সম্পর্কে। রিসেন্টলি ব্রেওয়েথ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা পোস্ট করেছেন যেখানে আমরা ওল্ড ওয়েথ ফ্যামিলি দেখতে পাচ্ছি, তার পাশাপাশি রোমান রেইনসেরও একটা ফানি লুক কিন্তু দেখা যাচ্ছে। আপনারা স্ক্রিনের ওপর এই ফটোটা দেখতে পাচ্ছেন এবং ব্রেওয়েথ বলে হঠাৎ করেই এই ছবিটা সে খুঁজে পায় আর তার মুখে হাসি ফোটে, এবং ব্রেওয়েথ আশা করছে যে এই ছবিটা দেখার পর আমাদেরও সেম ফিলিংস হবে। WWE-র নতুন রেসলার কোডি রোডস, তিনি কিন্তু রিসেন্টলি অনেক বড় একটা ইঞ্জুরির শিকার হয়েছেন এবং সেই ইঞ্জুরির কারণে তাকে সার্জারিও করতে হয়েছে। তো এখন এমনটা শোনা যাচ্ছে WWE পুরো সার্জারিটা ফিল্ম করে রেখেছে, মানে ক্যামেরা দিয়ে রেকর্ড করে রেখেছে। হয়তোবা তারা এটাকে বিজনেসের কোনো কাজে লাগাবে, অথবা আমরা কোডি রোডস সম্পর্কে ডকুমেন্টারিও দেখতে পারি। পার্সোনালি আমার মনে হয় যে WWE বিজনেসের কাজে লাগাবে না, কারণ একজন রেসলারের সার্জারিকে তারা কীভাবে বিজনেস করতে পারে। আমার মনে হয় আমরা কোনো একটা ডকুমেন্টারি দেখতে পারি কোডি রোডসকে নিয়ে। সাশা ব্যাংক কিন্তু WWE থেকে সাসপেন্ড হয়েছেন এবং সাসপেন্ড হবার পর এই প্রথমবার তার নতুন লুক আমাদের সামনে এসছে। আমরা সবাই সাশা ব্যাংকের চুলের কালার নীল দেখতে পাই, তবে তিনি কিন্তু একদম পুরো লুকই চেঞ্জ করে ফেলেছেন। আপনারা স্ক্রিনের ওপর তার নতুন লুক দেখতে পাচ্ছেন, তার হেয়ার স্টাইল কিন্তু একদমই বদলে গেছে। এবার আমরা মানি ইন দ্য ব্যাংক সম্পর্কে কিছু নিউজ জেনে নিই। এখন পর্যন্ত মেন্স ল্যাডার ম্যাচের জন্য শুধুমাত্র সেথ রলিন্সই একাই কনফার্ম হয়েছেন, তবে আগামী স্ম্যাকডাউনে দুইটা ম্যাচ রয়েছে এবং এটা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন ম্যাচ। এখানে যে রেসলার জয়লাভ করবে তিনি চান্স পেয়ে যাবেন মানি ইন দ্য ব্যাংক ম্যাচে। তো প্রথম ম্যাচটিতে রয়েছেন শেইমাস এবং ড্রু ম্যাকএন্টায়ার, এদের মধ্যে যে জিতবেন তিনি যাবেন মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচে। দ্বিতীয় ম্যাচটিতে রয়েছে লিয়াসি ইভান্স এবং শিয়া লি, তারা জিতলে যাবেন ওমেন্স ল্যাডার ম্যাচে। এখন পর্যন্ত মানি ইন দ্য ব্যাংকের জন্য একটি মাত্র টাইটেল ম্যাচ কনফার্ম করা হয়েছে এবং ম্যাচটাতে রয়েছেন বিয়াঙ্কা বেলিয়ার এবং রিয়া রেপলি, আর এটা হচ্ছে র ওমেন্স টাইটেল ম্যাচ। আগামী রতে আমরা এজিকেল এবং এলায়াসকে একসাথে দেখতে পাবো, এমনটাই অ্যাডভার্টাইজ করছে WWE কোম্পানি। আমরা সবাই জানি এজিকেল এবং এলায়াস এই দুজন একই মানুষ নাকি আলাদা আলাদা, এটা নিয়ে অনেক বেশি কনফিউশন আছে। এটাই দূর করতে দুজন একসাথে উপস্থিত হবেন রতে, WWE তো এটাই বলছে। দেখা যাক আগামী রতে আমরা এটা নিয়ে কি দেখতে পাই, আমি কিন্তু একটু এক্সাইটেড রয়েছি। আগামী রতে আমরা আরও একটা ম্যাচ দেখতে পাবো এবং এই ম্যাচটা হচ্ছে আস্কা ভার্সেস বেকি লেন্সের ম্যাচ। আশা করছি ম্যাচটা ভালো হবে, তবে আসল চমক তো আগামী স্ম্যাকডাউনে, কারণ আগামী স্ম্যাকডাউনে আমরা দেখতে পাবো রোমান রেইনস ভার্সেস রিডলের ম্যাচ, এবং এই ম্যাচটা কিন্তু হতে যাচ্ছে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। আশা করছি এটা খুবই ভালো মানের একটা ম্যাচ হবে। WWE-তে আবারও রিটার্ন করবেন জন সিনা। আগামী সামার স্ল্যাম পেপার ভিউকে ঘিরে জন সিনার রিটার্ন আমরা দেখতে পারি, এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। তবে জন সিনার অপোনেন্ট কে হবে জানেন? এইবার জন সিনার অপোনেন্ট হতে পারে অস্টিন থিওরি, এমনটাই তো নিউজে শোনা যাচ্ছে। মানে জন সিনা অস্টিন থিওরিকে ফেস করতে সামার স্ল্যামের আগে WWE-তে রিটার্ন করতে পারেন। সর্বশেষ নিউজে যাওয়ার আগে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, যদি ভিডিও ভালো লাগে তাহলে এখনই লাইক বাটনে প্রেস করুন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো রোমান রেইনস বর্তমানে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন, কিন্তু কেন তাকে দুই ব্র্যান্ডেরই চ্যাম্পিয়ন করা হলো, মানে WWE চ্যাম্পিয়ন আবার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন? তো আসল কারণ হচ্ছে WWE চায় রোমান রেইনস র এবং স্ম্যাকডাউন দুই ব্র্যান্ডেই উপস্থিত থাকুক এবং রেগুলারলি উপস্থিত থাকুক। এই কারণে রোমান রেইনসকে করা হয়েছে ডাবল চ্যাম্পিয়ন। আর এখন কিন্তু রোমান রেইনসকে আমরা র এবং স্ম্যাকডাউন উভয় ব্র্যান্ডেই দেখতে পাই, তবে হ্যাঁ রেগুলার না। তো এই ছিল নিউজ ভিডিও, আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।